নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এতদিন আপনারা জানতেন যে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য যারা শহরে বাস করে তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারত কিন্তু বর্তমানে কিন্তু যারা গ্রামে বাস করে তারা কিন্তু এই প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তাদের কিন্তু অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার পর কী করে আপনি বারো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক নিতে পারবেন সমস্ত বিস্তারিত আলোচনা করব সেই জন্য ভিডিওটা থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনো সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল অর্টনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথম থেকে অফিসের অফিসে চলে আসবেন এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এরপর কী করবেন এরপর নিচে দিয়ে যাবেন নিচে গিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর আই এইজএল এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে আপনি কি করবেন এরপরে সিটিজেন রেজিস্ট্রেশন অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে সিটিজেন রেজিস্ট্রেশন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন যেহেতু আপনি রেজিস্ট্রেশন করতে চান সেটা কিন্তু এখানে সিটিজেন রেজিস্ট্রেশন অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে একেবারে রেজিস্ট্রেশনটা করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে লগ ইন আইডি সেই হিসেবে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর নেম অফ সিটিজেন এখানে আপনার নামটা বসিয়ে দেবেন নামটা বসিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার আপনি মেল বা ফিমেল এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন মেল বা ফিমেল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন এখানে অ্যাড্রেস আপনার কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে স্টেট আপনার স্টেটটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাপচারা সঠিকভাবে ফিল আপ করবেন ক্যাপচারটা ফিল আপ করে দেওয়ার পর এখানে সাবমিট বাটেন কিন্তু ক্লিক করবেন স্বামীর বাটার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে ঠিক আছে আপনি সামিন বাটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলিভাবে হয়ে গেল এরপর কিন্তু আপনাকে লগ করতে হবে তো লগ করার জন্য আইডি এবং পাসওয়ার্ড তো আইডিটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারের শেষ চারটি সংখ্যা হচ্ছে আপনার পাসওয়ার্ড ঠিক আছে আপনার আইডিটা হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারে শেষ চারটি সংখ্যা হলো আপনার পাসওয়ার্ড ঠিক আছে বোঝা গেল তো এরপর ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন এখানে করতে হবে আপনাকে লগ ইন করার জন্য এখানে লগ ইন আইডি হিসেবে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারের শেষ চারটি সংখ্যা কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন এ তারপরে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোড এখান যে সিকিউরিটির যে কোডটা আছে সেই কোডটা কিন্তু এখানে সরি ব্যাপারে বসিয়ে দেবেন সিকিউরিটির কোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপর কিন্তু আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড কিন্তু করতে হবে ঠিক আছে চেঞ্জ পাসওয়ার্ড কিন্তু অপশান আপনার সামনে শো হয়ে গেছে এরপর কিন্তু ওল্ড পাসওয়ার্ড তো আপনার যে মোবাইল নাম্বারে শেষ চারটি সংখ্যা যে আপনার পাসওয়ার্ডটা ছিল সেই ওল্ড পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে ওল্ড পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু আপনাকে নতুন একটি পাসওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দেবে ঠিক আছে সেখানে কিন্তু নাম্বার থাকবে স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং লেটার থাকবে সমস্ত কিছু মিলিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু আপনি তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করার পর সেইটা বসিয়ে কনফার্ম করে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরপর কিন্তু হোম বাটনে আপনি ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার এখানে নাম দেওয়া রয়েছে এবং সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনার নাম মোবাইল নম্বর অ্যাড্রেস সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এরপরে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডিওর একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে এই থ্রি ডিওর অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আপনার সামনে শো হয়ে গেছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন নতুন পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে গেল এর অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমে এখানে স্টেটটা দেওয়া রয়েছে এরপর কিন্তু ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ব্লক এখান থেকে আপনার ব্লকটা কিন্তু সিলেক্ট করে নেবেন ব্লকটা সরিবার সিলেক্ট করে নেওয়ার পর পঞ্চায়েত এখান থেকে আপনার পঞ্চায়েতটা কিন্তু সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভিলেজ এখান থেকে আপনি ভিলেজটা কিন্তু সিলেক্ট করে নেবেন ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে হ্যাবিটেশান এখানে কিন্তু আপনি যেখানে বসবাস করেন তার এখানে পাড়া বা এখানে গ্রামটা কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কি দেখতে পাচ্ছেন যে সেকশান বি এখানে কিন্তু আপনার ডিটেলস বসাতে হবে যেমন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে আপনার আধার কার্ডে যেই নামটা সেই নাম অনুযায়ী এখানে নামটা বসিয়ে দেবেন এবং আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এখানে কনসেন্ট এই অপশান কিন্তু ঠিক চিহ্ন মেরে দেবেন এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ভেরিফাই আধার কার্ড নম্বর এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে এরপরে কী করবেন এগুলো তো আপনার বাবার নাম বুঝিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেন্ডার আপনি মেল বা ফিমেল চুজ করে নেবেন করে নেওয়ার পর ক্যাটাগরি আপনি এপিএল বা বিপিএল এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি এপিএল করেন তাহলে কিন্তু এখানে এপিএল অপশান কিন্তু এখানে সিলেক্ট করবেন ঠিক আছে এপিএল অফ করবেন তারপর সাব ক্যাটাগরি এখানে সাব ক্যাটাগরি হচ্ছে এর মধ্যে সাব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আপনি স্মল ফার্মার এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড এবং আধার কার্ড নাম্বারটা দেওয়া রয়েছে এরপর কী করবেন এরপরে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে নিচে থেকে যাবেন নিচে গিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস কিন্তু বসে হবে এটা সেকশন সি এর কিন্তু ব্যাঙ্ক ডিটেলস বসে হবে এখানে প্রথম আইএফসি কোড এখানে তো আপনার ব্যাঙ্কের আইএফসি কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্কের নাম এখানে ব্রাঞ্চ এখানে অ্যাড্রেস এবং ব্যাঙ্কের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এরপর কী করবেন এখানে এরপর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটাকে বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে কনফার্ম কিন্তু করে দেবেন ঠিক আছে অ্যাকাউন্ট নম্বর এখানে কনফার্ম করে দেওয়ার পর তারপরে এখানে যে ব্যাংকের যে এখানে পাসবুকটা এখানে ফটোকপি আপলোড করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এখানে ব্যাংকের যে পাসবই যে প্রথম পেজটা সেটা আপলোড করে দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সামিল হয়ে যাবে এরপর কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশান নাম্বার প্রোভাইড করবে এই দ্বারা কিন্তু আপনি অ্যাপ্লিকেশান স্টেটাস চেক করতে পারবেন তো স্টেটাস চেক করার জন্য এখানে থ্রি ডোর অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আপনার সময় হয়ে গেছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্টেটাসটা কিন্তু শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে কবে অ্যাপ্লাই করেছে সেটা দেওয়া রয়েছে স্ট্যাটাস দিয়ে রয়েছে এবার ট্র্যাক স্ট্যাটাস অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কত দূর গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম ডিটেলস দেওয়া রয়েছে এখানে কবে অ্যাপ্লাই করেছেন তার ডেটটা দেওয়া রয়েছে এবং নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান রিসিভ হয়ে গেছে এরপর কিন্তু অ্যাপ্লিকেশন যে এখানে কিন্তু ভেরিফাই করা হবে তারপর কিন্তু এখানে জিও ট্যাকিং করা হবে তারপরে একের পর স্টেপ বাই স্টেপ কিন্তু একের এক হবে ঠিক আছে এবং সবার শেষে যে স্টেপটা সেটা হয়ে গেলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু সরাসরি বারো হাজার টাকা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে এটা হচ্ছে ফুল প্রসেস তো এইভাবে কিন্তু যারা গ্রামে বাস করে তারা কিন্তু যে শৌচালয়ের জন্য এইভাবে আবেদন করতে পারবেন খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যারা গ্রামে বাস করে তারা কীভাবে শৌচালের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পর এখানে কীভাবে বারো হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন সেটা কিন্তু বলে দিলাম যদি কোনো প্রবলেম হয় বা কোনো বস্তু অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান এবং আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বিল অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য নিত্যন্ত ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ